আগামীকাল 25 সেপ্টেম্বর বিকাল 5 ঘটিকায় ঘাড়মোড়া সমাজ কল্যাণ সমিতি কার্যালয়ে বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ও পরিবর্তন চাই ট্রাস্ট বন্দর থানা কমিটির যৌথ উদ্যোগে কোভিড-19 কিশোর গ্যাং মাদক এবং নারী শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা ও ঘনীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 17 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 4-5-6 নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএইচডিএস অপরাধ কল্যাণ সংস্থার সভাপতি মনোয়ারা বেগম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 19-20-21 নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএইচডিএস অপরাধ কল্যাণ সংস্থার সহসভাপতি শিউলি নরসাদ, হাজি আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ গনি, 23 নং ওয়ার্ড মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ লিটন মিয়া, সরকারি কদম রসুল কলেজের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ সোহেল মিয়া। উক্ত আলোচনা সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, যারা জন্মযুদ্ধ করে বাংলাদেশ নামে আমাদেরকে একটি স্বাধীন দেশ হিসাবে উপহার দিয়েছে, বাংলাদেশ নামে একটি দান শুরু যে পতাকার উপহার দিয়েছে। আমি সবার আগে তাদের রোধের মাত্রা কামনা করছি। প্রশ্ন হলো, কিশোর গান কেন সৃষ্টি হয়? যে যদি জায়গাটা আসলে একবার মনে হয় আমরা বাবা মারা যায়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সোনালী ব্যাংক লিমিটেড সাবেক ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালয়ে ছিলেন বিএইচডিএস অপরাধ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমেন। পরবর্তীতে সংবর্ধনা জানিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আরিফ হোসেন আকাশ, NAN TV, ডেস্ক রিপোর্ট।